हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সবার সামনে একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে আসলাম। আসলে আমরা চিন্তা করছি যে আমাদের ডেইলি ব্লগ, ট্রাভেল ব্লগ, কুকিং ব্লগ, আরো অনেক ব্লগের পাশাপাশি আমরা আপনাদের সাথে স্টোরি ব্লগও শেয়ার করব। বিকজ আমাদের লাইফে অনেক রকম মজার মজার ঘটনা হয় যেগুলো প্রথমে আমরা বুঝতে পারি না, কিন্তু পরে যখন চিন্তা করি বা একজন আরেকজনের সাথে ডিসকাস করি তখন অনেক হাসাহাসি করি। তো চিন্তা করলাম যে এই স্টোরিগুলো আপনাদের পর্যন্ত নিয়ে যাওয়া উচিত আমাদের, বিকজ আমার মনে হয় আপনারাও অনেক এনজয় করবেন। সো আপনারা কি রেডি আমাদের ফার্স্ট স্টোরি ব্লগ শোনার জন্য? সকালবেলা আমি রেডি হয়ে হিত্রোতে গেলাম। হিত্রোতে গেলাম, আমি অনেক এক্সাইটেড, হ্যাঁ বাংলাদেশ জানতাম না, এটার আরেকটা বিশাল কাহিনী আছে, ওটা পরে বলবো। তো আমি চেক ইনের জন্য লাইনে দাঁড়ালাম, হ্যাঁ, তো হঠাৎ করে দেখি একটা লোক মাঝখান দিয়ে ঢুকে গেল আমার সামনে। তো আমি তো অবাক যে কি ব্যাপার, আমি বললাম এক্সকিউজ মি। তো সে একটা বিশাল লোক দিয়ে বলল, ব্রাদার সরি, গোয়িং বাংলাদেশ, ভেরি আর্জেন্ট। আমি মনে মনে ভাবতেছি হ্যাঁ আমি তো প্লেন দেখতে আসছি এয়ারপোর্টে, ভাই তুমি যাও। তো ভাইয়ের খুব বেশি আর্জেন্ট বাংলাদেশে যাওয়া। তো আমি দাঁড়াই, লক্ষ্য করলাম যে তার প্যান্টের পিছে একটা বই। হ্যাঁ আমি বললাম যে কি বই একটু দেখি। আচ্ছা আমি এটা এটা বাপ মা সবাই দেখবে, আমি এটা বলতে চাচ্ছি না, মেয়েদের সাথে ছেলেদেরও খেয়াল করা শুরু। তো আমি দেখি কি যে তার বইটার নাম হলো যে বিয়ের পূর্বে 10 প্রস্তুতি। তখন আমি বুঝলাম যে না, এটা আসলেও তার জন্য অনেক আর্জেন্ট ঢাকা যাওয়া। তো ঠিক আছে ভাই, আপনি যান। আর আমি তখন এটা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি তো তাহলে বিয়ে একটা করে ফেললাম কোন রকম প্রস্তুতি ছাড়া। তো একটা ভুল তো করে ফেলছি, বাট নেক্সট টাইম আমার উচিত ছিল ওনাকে বলা, বাহা মত যাও, বাহা মত যাও, খাতরা হে, বাহা মত যাও। তো হিথ্রোতে আসলে অনেক কুইক ছিল সবকিছু, আমরা চলে গেলাম, আমি প্লেনে উঠে গেলাম। তো আমার সিটটা ছিল মাঝখানের রোতে। তো আমার রাইট সাইডে স্যুট পরা এক ভদ্রলোক, আর পাশের রোতে দেখি বয়স্ক একজন মানুষ। আচ্ছা, তো রাইট সাইড এর যে তার আবার রেড পাসপোর্টটা, সে আবার একটু বের করে রাখছে। তো আমি দেখি আশেপাশে সবাই না স্যুট টুট পরা, আমি একমাত্র নিজেকে একটু মানে কি গায়া লাগতেছে যে কি গেঞ্জি পরে জিন্স পরে দেশে চলে যাচ্ছে। তুমি বুঝো যে আমি কত, যাই হোক আই লাভ ইউ। হ্যাঁ তারপর, তো যাই হোক, প্লেন প্লেন টেক অফ করলো। আচ্ছা, তো ওইদিকে ভাবলাম যে আচ্ছা একটু লম্বা জানি, একটু ঘুমানো দরকার, একটু চেষ্টা করি ঘুম আসে কিনা। আমার পাশে যে বয়স্ক মানুষ, যে চাচা বসেছিল, চাচা এমন জোরে জোরে নাক ডাকা শুরু করছে যে আমার ঘুম আসার আর কোনো মানে আশেপাশের মানুষের আর ঘুমানোর কোনো চান্স নাই। তো যাই হোক, এরকম সে মনে হয় ঘন্টা খানেক ঘুমাইছে, ঘন্টা খানেক ঘুমাইছে। তো চাচা এরকম এক দেড় ঘন্টা ঘুমায়, ঘুম থেকে উঠছে। তো আমরা হলাম যাক, এবার শান্তি চাচা উঠে গেছে, এবার আমরা একটু ঘুমাইতে পারবো। তো চাচা ঘুম থেকে উঠেই এবার আশেপাশে সবাই সবার সাথে গল্প লাগাই দিছে। তার ছেলে চাচা বেসিক্যালি ভাবছে সে প্লেনে আসে, মাছের বাজারে ঘুমাইছে, বাজারে গিয়ে চা খেয়ে যখন সবাইকে ডাকে গল্প করার জন্য, ওই রকম আর কি। তো সে গল্প করতেছে তার ছেলে, তার ছেলে লন্ডনে, তার ছেলে ইউকে সিটিজেন, প্লাস তার ছেলের এখানে কত বড় রেস্টুরেন্ট আছে এখানে, মানে সেই আলোচনা সেই গল্প সবার সাথে করতেছে। হি ইজ ভেরি প্রাউড অফ হিজ সান। হ্যাঁ, তো নাতি নাতনিরা কি কোন স্কুলে পড়ে এইসব গল্প টল্প করতেছে। আবার আমরা বিরক্ত যে আচ্ছা কি মানে কি শুরু করলো। তো এরপরে হঠাৎ মানে এরকম তার অনেকক্ষণ গল্প গুজব করার পরে সে একটু ওয়াশরুমে গেছে।
তো আমরা তো ভাবলাম আচ্ছা যা কিছুক্ষণ কি মানে 5 মিনিটও যদি থাকে আমরা 5টা মিনিট আমি একটু ঘুমাই। এদিকে তোমার প্রায় 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা হয়ে গেছে, বয়স্ক মানুষ ভয় লাগে না? একটা হলো, এক নম্বর জিনিস হলো যে আমরা সবাই একটু হাফ ছেড়ে বাচ্ছি যে কিছুক্ষণ একটু শান্তি আছে, আবার এটাও মনে হচ্ছে কিছু হলো কি। হ্যাঁ পুরো মানুষ, হ্যাঁ সেটাই। এর মধ্যে একজন যে একটু নক করেছে, চাচা চাচা ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছি। হাউ সুইট, মানে এখানে একটা কমিউনিটি তৈরি হয়ে গেছে। তো এরকম চাচা প্রায় 1 ঘন্টার উপর ছিল ওয়াশরুমে। আচ্ছা 1 ঘন্টা পরে যখন সে বের হয়েছে দেখলাম যে তার মানে সে এখানে একটা টাওয়েল টাওয়েল নিয়ে সে বের হয়েছে, মাথা টাথা ভিজা। তা আমরা তো মানে সবাই বুঝতেছি না যে আসলে কি হয়েছে। তো চাচা এসে বলতেছে আরে বাথরুমে মগটা এত ছোট, ওইটা বইরা পানি দিয়ে গোসল করতে একটু টাইম লাগে। তো যাই হোক, এরপরে মনে হয় আমি কিছুক্ষণ ঘুমাইতে পারছিলাম। তো আমাদের ল্যান্ড করার টাইম প্রায় হয়ে আসছে। তো এরপর আমার পাশের যে ব্রিটিশ পাসপোর্ট যে ভদ্রলোক আমার পাশে স্যুট পরা, তো সে তখন ডিপার্চার, তার তো আবার সে তো ইউকে পাসপোর্ট, ডিপার্চার কার্ড ফিল আপ করতে হবে। ওনাদের সেকেন্ড জেনারেশন মানে যারা এখানে হয়েছে ওদের আবার দে আর ভেরি এডুকেটেড এন্ড ওদের ইংলিশ আবার আমি তুমি বুঝবো না, এটা বলা দরকার ছিল না, আমাদের নিজেদের বেইজ্জতি করা দরকার ছিল না। তো ডিপার্চার কার্ড ফিল আপ করে আমি মনে কখন ঘুমায় গেছি আমি টের পাই নাই, বুঝছো? তো আমার হঠাৎ ঘুম ভাঙছে, দেখি আমার মাথার উপর একটা সুটকেস পড়লো, বুঝছো? এই জন্যই এরপর থেকে কেমন উল্টা পাল্টা দিয়ে বসে মাথা, তোমার কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো মাথায় সুটকেস, বুঝছো? এখন আমি হাসতেছি, বাট তখন সিচুয়েশনটা কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল, বুঝছো? যে মাথার মধ্যে সুটকেস পড়ছে, চারপাশে লোকজন দৌড়াচ্ছে, ও মাই গড, বুঝছো? তো আমার তখনই মনে হয়েছে, মা আমাকে সবসময় বলছে যে বিমানে কখন উঠবা, বিমান নাকি ধান খেতে ল্যান্ড করে। তো আমি ভাবছি কি হে আল্লাহ, এরকম ধান খেতে ল্যান্ড করা ওরা, আজকে যদি আমি ঠিক মতো পৌঁছাই মার সব কথা আমি শুনবো। মা শুনতেছেন না? তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে তো বুঝতেছি না, তো পরে বুঝলাম যে প্লেনটা আসলে ল্যান্ড করছে মাত্র, এয়ারপোর্টেই ল্যান্ড করছে, যেটা হয় আর কি। ল্যান্ড করার সাথে সাথে মানুষজন উপর লাগাস্তাস করে এক্ষুনি রওনা দিবে। আর আমাদের ওই যে তুমি জানো না, যারা প্লেন থেকে আগে নামে ওদের মিলাদের মিলাদ তো তবারক দেয়। আমাদের বিমান খালারা মানে আমাদের বিমান বালারা অনেক চেষ্টা করতেছে যে আপনারা প্লিজ সিট সিট বেল্ট বসেন, কে শুনে কার কথা, দেশে ল্যান্ড করছে। তো যাই হোক, আমি ভাবলাম যে যাক, ভালো একটা এন্টারটেইনিং সফর ছিল আমার, চলে আসছি দেশে, এখন তো শান্তি। তো বাট লাস্ট টুইস্টটা তখনো বাকি ছিল আসলে। আচ্ছা ক্লাইম্যাক্স, ল্যান্ড করে আমরা বের হলাম, বের হয়ে দেখি তখন দেখি আবার অফিসিয়াল কয়েকজন আসলে, এসে আমাদের বলে সবাই আপনারা একটু আসেন, যেহেতু কোভিড এর টাইম কিছু মনে হয় কোনো ফর্মালিটি হবে। আমাদের সবাইকে, আমরা 150 প্যাসেঞ্জার ছিলাম, সবাইকে একটা রুমে নিয়ে গেল। আচ্ছা তো রুমে নিয়ে গেল, আমার হচ্ছে আচ্ছা ঠিক আছে, এখানে মনে হয় 5-10 মিনিট কিছু একটা হবে, হয়তো কোনো ব্রিফিং দিবে বা কিছু আমাদের কি করতে হবে। 15-20 মিনিট হয়ে গেছে, কোনো খবর নাই, কিছু বলেও না কেন আমাদেরকে এখানে আনছে। তো অনেকে তখন ওখানে আনসার ছিল কিছু, দেখি অনেকে যে বলছে স্যার আর কি হবে এখানে, তো আনসাররা খুব সাথে সাথে পার্ট খুব পার্টে চলে গেল। তারও 5-10 মিনিট পরে আমাদের রুমটা আনসার সিকল দিয়ে মানে লক করে দিল, সিকল দিয়ে বেঁধে লক করে দিল। 10 বছরে যেটা পারি নাই তোমাকে বাঁধতে, আনসার তোমাকে বাঁধতে। তো 12 ঘন্টা জার্নি করে এসেছি, এমনি তো সবাই অনেক টায়ার, বুঝছো? সবাই অনেক টায়ার, বিরক্ত যে দেশে আসছি তাড়াতাড়ি কখন রাত হয়ে যাবে, টেনশন এর বিষয় যে যেতে পারবো কিনা, কোথাও কিছু করবে কিনা তা তো জানা যাচ্ছে না। তো এখন কে আবার কেউ কিছু বলতে কি করবে, কিছু বলতেও পারতেছে না কেউ। তো তখন ওইখানে একটা মানে একটা ইয়াং মেয়ে ছিল, হয়তো ভার্সিটিতে পড়ে এরকম, তো বাবা মার সাথে আসছে সে। তো মেয়েটা করলো কি, সবার সামনে যে হেভি একটা ডায়লগ দিল,
who the two do you think of yourself এটা হ্যাঁ 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 বুঝছো তো জিনিসটা না একটা মানে আমরা যারা ওখানে ছিলাম একটা হেভি একটা মানে ওই যে ভয়না বাংলা সিনেমা বাংলা সিনেমায় নায়িকা গরিব নায়িকা ইংলিশে একটা ডায়লগ দিলে যেরকম মানে একটা ওইরকম একটা সবার মধ্যে একটা এনার্জি চলে আসলো মেয়েটা দরজা ধাক্কা দিল সেটা দেখার সাথে সাথে আশেপাশে যারা ভাইরা ছিল দরজা ভাঙাই ফেলল নারী শক্তি বুঝছো দরজা ভেঙে ফেলছে দরজা যখন ভেঙে ফেলছে তখন তো মানুষজন তখন এয়ারপোর্টে খবর হচ্ছে মানুষজন ভয় পেয়ে গেছে তখন সিনিয়র লেভেলের কিছু অফিসার তখন ওরা আসছে এসে সবাইকে স্যার ম্যাডাম বলছে যে স্যার আপনাদের বুঝতে হবে আসলে এখানে আগে আরো দুইটা ফ্লাইট ছিল আমরা ওদেরকে আগে ছাড়তেছি হ্যাঁ এরপরে আপনাদের কিসের কি ওই ইসে এরপর দেখা যায় যে সবাইকে এয়ারপোর্টে খবর হয়ে গেছে যে এরকম একটা গ্যাঞ্জাম হয়েছে তখন সবাইকে তাড়াতাড়ি ছেড়ে দিছে আমরা তখন ওই থ্যাংকস টু দ্যাট আপা যে সে এই স্টেপটা নিয়ে আমরা তাড়াতাড়ি বের হয়েছি শি ইজ এ ভেরি কারেজিয়াস গার্ল আই মাস্ট সে এন্ড ইফ শি ইজ ওয়াচিং দিস আই ডোন্ট নো সো থামস আপ টু ইউ কংগ্রাচুলেশনস বি দিস ব্রেভ অলওয়েজ ওকে মেয়েদের ব্রেভ হওয়া অনেক জরুরি কারণ ছেলেরা অত ব্রেভ হয় না আর তারা এমনিতে আমার সাথে বিহার পড়ছে যাই হোক ব্রেভারি শেষ ব্রেভারি অ্যাওয়ার্ড দিব এখন তাকে এটাই ছিল আমার লন্ডন থেকে ঢাকায় বিমানে যাওয়ার এক্সপিরিয়েন্স তো হোপফুলি আপনারা প্লিজ জানাবেন যে আপনাদের কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা এন্ড হ্যাঁ বিমানে যান যেটাতেই যান সেফলি যান যে ট্রাভেল করতেছেন বি রিলি রিলি সেফ কারণ ফ্যামিলির কাছে যখন যাচ্ছেন তখন সবাই যেন সেফলি ফ্যামিলির সাথে দেখা হয় এটাই আমরা দোয়া করি এবং প্রে করি এবং আমরা এরকম আরো মজার মজার আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে কেমন লাগলো এন্ড আজকে এখানে আমাদের ব্লগটা শেষ করতেছি টিল দেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল টু মাচ এক্সাইটেড তালহা ওকে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল হুইচ ইজ আদ্রিতাস ডায়েরি গুড জব